সবাইকে স্বাগত জানাচ্ছি গুগল ম্যাপ থেকে কিভাবে ল্যাটিটিউড ও লঞ্জিটিউড বের করতে হয় এটা দেখাবো আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি এখানে কয়েকটা ডট আছে এখানে যদি ক্লিক করি এখানে ম্যাপস দেখাবে এখান থেকে আমি গুগল ম্যাপে যেতে পারি অথবা আমি এখানে সার্চ দিতে পারি গুগল ম্যাপ লিখে তো লিখলে আমাকে সাজেশনস দেখাবে এখানে ক্লিক করলে আমাকে গুগল ম্যাপে নিয়ে যাবে এখানে একটা সার্চ বার আছে আমি এখানে লিখে সার্চ দিতে পারি যে জায়গাটা খুঁজতেছি অথবা খুব বেশি অপরিচিত জায়গা হলে জুম ইন জুম আউট করে এভাবে আমাকে খুঁজে নিতে হবে যে আমি কোন জায়গাটাতে যেতে চাই তো আমি প্রথমে সার্চ দিচ্ছি এখানে লিখতেছি টিএসসি টিএসসি ইউনিভার্সিটি অফ ঢাকা দেখাচ্ছে আমি এখানে যেতে চাচ্ছি তো আমাকে অল্প সময়ের মধ্যেই দেখাবে জায়গাটা এই যে বড় একটা লাল আইকন আছে এটাই হচ্ছে আমার নির্দিষ্ট জায়গা এখন এটার ল্যাটিটিউড বা লংজিটিউড কিভাবে বের করব আমি যদি এটার উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশনস আসবে তো শুরুতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি আমরা এটাই হচ্ছে ল্যাটিটিউড এবং লংজিটিউড তো আমরা এইটার উপরে যদি মাউস দিয়ে লেফট ক্লিক করি তখন এটা কপি হয়ে যাবে আমি নোটপ্যাড ওপেন করতেছি এখানে কন্ট্রোল ভি প্রেস করলে এটা পেস্ট হয়ে গেল এই যে শুরুতে যেটা আছে তেইশ পয়েন্ট এটা কি এটা হচ্ছে ল্যাটিটিউড যেটাকে বলা হয় অক্ষরেখা বা অক্ষাংশ আর এই যে নব্বই দশমিক তিন নয় দিয়ে যেটা আছে এটা হচ্ছে লংজিটিউড যেটাকে বলা হয় দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা তো আমরা যদি এরকম লাল আইকন ছাড়া অন্য কোনো জায়গার ল্যাটিটিউড বা লংজিটিউড বের করতে চাই তাহলে সেই জায়গাতে মাউসের কার্য নিয়ে যাব এবং রাইট ক্লিক করব রাইট ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই ল্যাটিটিউড এবং দেখাচ্ছে কিভাবে বের করব। এটাও খুবই সিম্পল গুগল ম্যাপে আমরা চলে যাব গুগল ম্যাপে চলে গিয়ে এখানেও সার্চ বার আছে এই সার্চ বারে আমি সার্চ দিব যে জায়গাটার নাম খুঁজতে চাচ্ছি তো আমরা ধরলাম এস এম হল ঢাকা ইউনিভার্সিটি আমরা খুঁজতে চাচ্ছি তো এই যে লোকেশনটা দেখাচ্ছে এই লোকেশনের ঠিক উপরে বা আশেপাশে যদি আমি টাচ করি বা চেপে ধরি তাহলে সার্চ বারে আমাকে যে সংখ্যাটা দেখাবে এটাই হচ্ছে ল্যাটিটিউড এবং লংজিটিউড তো আশা করি এটা আমরা বের করতে পারবো যে কোনো জায়গার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ